ভাই বুইয়া পাসের বান্ডেলটা জাস্ট একবার দেখো, আমার মতে জোস করছে বান্ডেলটা। সো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে বুইয়া পাস নিয়ে। আগামী জানুয়ারি মাস থেকে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে বুইয়া পাস, আর বুইয়া পাসে কি কি থাকবে, তাছাড়া কত ডায়মন্ড দিয়ে বুইয়া পাস নেওয়া যাবে, সব কিছুই আজকের এই ভিডিওতে তোমাদেরকে ডিটেইলসে জানিয়ে দিব। তো মানে গাইস এখন ডিসেম্বর মাস চলতেছে, আর এটাই হচ্ছে আমাদের গেমের লাস্ট এলিট পাস। আর এই এলিট পাস তো গেমে আমাদেরকে প্রীতি দিয়ে দিচ্ছে, কিন্তু নেক্সট যে এলিট পাস তো থাকতেছে না, এটা তো তোমরা সকলেই জেনে গিয়েছো। নেক্সট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে বুইয়া পাস। তো বুইয়া পাসে ভাই এত এত আইটেমস আসবে, মানে এত এত আইটেমস আমরা পেয়ে যাব, যেটা দেখে ভাই সম্পূর্ণ আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আর তোমরা সকলেই গাইস কিভাবে পাবে বা কত ডায়মন্ড লাগতে পারে একদম সব কিছু ডিটেলসে বল দিব। তো মজার বিষয় হচ্ছে ভাই বুইয়া পাসে নর্মালি আগে আমরা এলিট পাসে একটা বান্ডেল পেতাম গাইস, মেল বান্ডেল একটা পেতাম, কিন্তু বুইয়া পাসে তিনটা বান্ডেল পাবো। সর্বপ্রথম গাইস এখানে বুইয়া পাসে গাইস দেখতে পাচ্ছ এই একটা আইটেম গাইস, এটা হচ্ছে সিটির স্কিন, এটা তোমরা পেয়ে যাবে। আর নর্মালি গাইস এখন থেকে বুইয়া পাসে আমি যতটুকু জেনেছি সবগুলো বুইয়া পাসে তোমরা গান স্কিন পাবে গাইস। আগে কিন্তু আমাদের এলিট পাসে গান স্কিন থাকতো, কিন্তু ওসব গান স্কিনের অ্যাবিলিটি থাকতো না। তো এখন থেকে সবগুলো বুইয়া পাসে আমার জানা মতে লিজেন্ডারি গান স্কিন পাওয়া যাবে। তো পরবর্তী যে বুইয়া পাসটা জানুয়ারি মাসের যে বুইয়া পাসটা, সেই বুইয়া পাসে এই ড্রাগনের যে গান স্কিনটা গাইস লিজেন্ডারি স্কিন দেখতে পাচ্ছ, সিঙ্গেল রেট অফ ফায়ার ডাবল অ্যাকুরেসি, এই লিজেন্ডারি স্কিনটা তোমরা বুইয়া পাসের মধ্যে পেয়ে যাবে। এরপর গাইস আরও কি রয়েছে, সবগুলো বুইয়া পাসে থাকবে গ্লোয়ালের স্কিন গাইস। তো এই গ্লোয়ালের স্কিনটা বুইয়া পাসে থাকবে। আর গাইস বুইয়া পাস আমরা কত ডায়মন্ড দিয়ে নিতে পারবো সেটাও তোমাদেরকে ডিটেলসে কিছুক্ষণ পরেই আমি জানিয়ে দিচ্ছি। তো মজার বিষয় হচ্ছে গাইস এখানে বুইয়া পাসের যে বান্ডেলটা, ভাই তিন কালারের বান্ডেল আমাদেরকে কেন দেওয়া হয়েছে এটা আমি এখন নিশ্চিত নই, তবে আমার যতটুকু ধারণা গাইস তিন কালারের বান্ডেল তোমরা বুইয়া পাসের মধ্যে পেয়ে যাবে। তো সর্বপ্রথম গাইস এখানে তিনটা কালার রয়েছে গাইস, বুইয়া পাসের বান্ডেলে তিনটা কালার রয়েছে। তো আমার কাছে যেই কালারটা সবচেয়ে বেশি বেস্ট মনে হচ্ছে সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখিয়ে দিতেছি। তো এখানে সেকেন্ড যে বান্ডেলটা সেটা গাইস দেখতে পাচ্ছ এরকম, ভাই ফার্স্ট বান্ডেল এবং সেকেন্ড বান্ডেলটা প্রায় সেম মনে হচ্ছে কেন আমার কাছে, আমি তো বুঝতে পারতেছি না। কিন্তু তিন নম্বরের যে বান্ডেলটা ভাই, এই বান্ডেলটা আমার কাছে সবচেয়ে বেশি জোস লেগেছে, বিশেষ করে বডিটা। ও মাই গড ভাই, জোস একটা বডি গাইস যেটা বলতেই হবে। তো এখানে ভাই ও গাইস আমি ভুল করেছি, ফার্স্ট এবং সেকেন্ড বান্ডেলটা কিন্তু সেম না গাইস, এখানে বডির যে কালারটা গাইস কালোর উপরে যে অ্যানিমেশনের মতো দেখতে এই কালারটা কিন্তু চেঞ্জ করা হয়েছে গাইস। এখানে তোমরা আরে এই দুটো সরি এখানে গাইস বান্ডেলটা হয়তো আমার গেমের মধ্যে গ্লিচ হয়ে গিয়েছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ বান্ডেল কিন্তু চেঞ্জ হবে গাইস, এখানে আমার দুটো বান্ডেলই কেন একই রকম আসতেছে আমি বুঝতে পারতেছি না। ভাই এখানে দেখতে পাচ্ছ দুটো বান্ডেলই সেমভাবে আসতেছে, কিন্তু নর্মালি আমি বান্ডেলে ক্লিক করলে গাইস কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হয়তো এটা আমার গেমের গ্লিচ হতে পারে, নেটওয়ার্ক সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে এই বান্ডেলটা এইরকম হবে। তো ভাই এই যে এই বান্ডেলটা আমার কাছে সবচেয়ে বেশি জোস লেগেছে। এখন অন্যান্য বান্ডেলের সাথে এই বান্ডেলটা মানে এই বডিটা অ্যাড করলে কীরকম লাগবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো আরও যে আইটেম গাইস এখানে, এই যে আইটেমটা এটা কি কোনো ইমোট নাকি অন্য কিছু সেটা আমি এখনও বুঝতে পারতেছি না। তো এইখান থেকে ক্লেম করে নেওয়ার পরে গাইস আমরা বুঝতে পারবো ভাই কিল করলে, আরে কিল করলে যেরকম অ্যানিমেশন আসে সেটা আসলে কেন আমি তো বুঝতেই পারতেছি না। যাই হোক গাইস এখান থেকে আমরা সবগুলো আইটেম ক্লেম করে নিব, আর আইটেমগুলো পড়ালে কীরকম লাগবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তারাই গাইস আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বুইয়া পাসটা কত ডায়মন্ড আসবে। তো বুইয়া পাসটা গাইস আমার জানা মতে দুই রকমভাবে নেওয়া যাবে, একটা হচ্ছে প্রিমিয়াম গাইস, প্রিমিয়াম যেটা 300 ডায়মন্ডে নেওয়া যাবে, আরেকটা হচ্ছে প্রিমিয়াম প্লাস গাইস, প্রিমিয়াম প্লাস নিতে হবে 800 ডায়মন্ডে। আর প্রিমিয়াম নিলে সম্ভবত তোমরা সবগুলো আইটেম পাবে না, কিন্তু প্রিমিয়াম প্লাস যখন নিবে তখন সবগুলো আইটেমই তোমরা পেয়ে যাবে, লিজেন্ডারি গান স্কিন গ্লোয়াল বা বান্ডেল তিনটাই হয়তো পেয়ে যাবে। তো এটা কিন্তু এখন আমি সম্পূর্ণভাবে নিশ্চিত না, তবে আমি যতটুকু আমার ধারণা সেটাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো গাইস সর্বত আমরা সবগুলো আইটেম ক্লেম করে নিচ্ছি গাইস। ও ভাই সাহেব তিনটা বান্ডেলই কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো বান্ডেলগুলোও কি ওপেন করে নিব, বান্ডেলগুলো ওপেন করে নিচ্ছি গাইস, এখানে বান্ডেলগুলো ওপেন করে নিচ্ছি, সবগুলো বান্ডেলই কিন্তু ওপেন করে নিলাম। এখান থেকে গাইস আমার যেটা ভালো লেগেছে এই বান্ডেলের বডিটা পরে নিচ্ছি গাইস, বান্ডেলের বডিটা ইকুইপ করে নিচ্ছি, দেখা যাক বান্ডেলটা কীরকম লাগে। এখান থেকে গাইস দেখতে পাচ্ছ ভাই কতগুলো বান্ডেল, আর এখানেও অনেকগুলো আইটেম পেয়ে গেলাম, এগুলোর স্ক্রিনশট নিয়ে নিলাম। ভাই এই আইটেমগুলো কি এখনও কিন্তু আমি বুঝতেই পারতেছি না। যাই হোক গাইস এখান থেকে আমরা এটা হাতে নিয়ে নিব গাইস,
তো গাইজ এখানে আমরা কিন্তু সবগুলো নিলাম আর বডিটার সাথে কালো যে ব্ল্যাক কালারের প্যান্টটা সেই প্যান্টটা কিরকম লাগে গাইজ এখানে ভাই আমি তো আমার সিজন 0 পরা রাখছি তো আই থিংক সিজন 0 এর সাথে ভালো মানাচ্ছে না এখান থেকে আমরা কি এই চুলটা নিব গাইজ এখান থেকে এই চুলটা নাকি এই চুলটা এটা নিয়ে নেছি গাইজ আর এখান থেকে কোনটা নেওয়া যায় গাইজ এই মাস্কটা কি ঠিক আছে গাইজ দেখতে পাচ্ছেন এই মাস্কটা কিন্তু মোটামুটি ভালোই মানাচ্ছে তাছাড়া সিজন 4 এর মাস্কটা গাইজ সিজন 4 এর মাস্কটা কিরকম লাগবে সেটা আগে একবার দেখি সিজন 4 এর মাস্কটা ভাই কতগুলো মাস্ক এখানে আমার তো শেষই হচ্ছে না গাইস সিজন 4 এর মাস্কটা ও মাই গড গাইস সিজন 4 এর মাস্কটা কিন্তু খুব ভালো বানিয়েছে আর এটার সাথে গাইস এই ড্রেস আপের সাথে গাইস ও ভাই সাপ ভাই খুবই জোস একটা ড্রেস আপ হয়ে গিয়েছে ভাই যেটা বলতেই হবে খুবই জোস একটা ড্রেস আপ হয়েছে আরে ভাই এখান থেকেই কালার চেঞ্জ করা যায় গাইস দেখতে পাচ্ছ এখান থেকেই কালার চেঞ্জ করা যাবে গাইস এটা অনেকটাই কোবরা বান্ডেলের মতো আর কোবরা বান্ডেল বোয়া বান্ডেল এরকম ছিল না অনেকটাই ওগুলার মতো গাইস মানে কালার চেঞ্জ করা যাবে এলিট পাসের বান্ডেলের ভাই যেটা খুবই জোস করেছে তো ভাই বান্ডেলগুলো কিন্তু আমার কাছে জোস লেগেছে তোমাদের কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও আর ইমোটের মতো ভাই যেগুলো দেখছি সেগুলো কি সেগুলো তো এখনও খুঁজেই পাচ্ছি না গাইস সেগুলো কি কোনো ইমোট ছিল নাকি অন্য কোনো অ্যানিমেশন ছিল গাইস হয়তো অন্য কোনো অ্যানিমেশন হবে গাইস তো যাই হোক গাইস বান্ডেলগুলো কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও আর চ্যানেলটা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখিও তো গাইস আজকের ভিডিও পর্যন্তই দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস বাই বাই